বিয়ের মরশুম, প্রতিদিনই বাড়ছে সোনার দাম। 65,000-এর গণ্ডি ছাড়িয়ে রেকর্ড করা সোনার দাম। সোনার দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। কলকাতায় তৈরি হলো সোনার দামের নতুন রেকর্ড। জিএসটি মিলিয়ে প্রায় 65,000-এর কাছাকাছি সোনার দাম। ওয়েস্টবেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী গত বুধবার শহরে 24 ক্যারেট 10 গ্রাম খুচরো পাকা সোনার দাম উঠেছিল 63,500 টাকা। তাতে 3% জিএসটি যোগ করে দাম দাঁড়াচ্ছে 65,405 টাকা। চলতি সপ্তাহের গত মঙ্গলবার 10 গ্রাম এই সোনার দর ছিল 62,600 টাকা, অর্থাৎ একদিনের ব্যবধানে 900 টাকা দাম বেড়েছে। দাম বেড়েছে 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনারও। 10 গ্রাম হলমার্ক সোনার দাম ঠেকেছে 60,400 টাকা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রথম 60-এর গণ্ডি পেরোলো সোনা। তারা জানাচ্ছেন, বেশ কিছু আর্থসামাজিক কারণে হলুদ ধাতুর দাম ক্রমশ বাড়ছে। এর আগে করোনার পর সোনার দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে তা আরও বাড়ে। গত মে মাসেই সোনার দাম 62,000 ছাড়িয়ে যায়। পরবর্তীতে ধাপে ধাপে দাম কিছুটা কমলেও আবার ঊর্ধ্বমুখী হয় সোনার দাম। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধির কারণেই সমস্ত ক্ষেত্রেই অত্যাধিক দাম বাড়ছে। এছাড়াও তারা জানাচ্ছেন, শেয়ার বাজারও এখন কিছুটা বেসামাল। এই অবস্থায় সোনাতে লগ্নি শ্রেয় বলে মনে করছেন অনেকে। তাছাড়া অন্যান্য মুদ্রার নিরিখে দাম কমেছে মার্কিন ডলারের। মার্কিন বন্ড বাজারে সুদের হার নিম্নমুখী, তাই সেখানে লাভের আশা কমতে থাকায় বিকল্প লগ্নি হিসাবে সোনার গুরুত্ব বাড়ছে। অন্যদিকে ভারতের মতো অনেক উন্নয়নশীল দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কিনছে বেশি করে। সেই তালিকায় রয়েছে রিজার্ভ ব্যাংকও। সব মিলিয়ে বাড়ছে সোনার চাহিদা। চলছে বিয়ের মরশুম, অগ্রহায়ণ এরপর মাঘ মাসেও রয়েছে বিয়ে। স্বাভাবিকভাবেই এই সময় সোনার গহনার চাহিদা বাড়বে, কিন্তু দাম এতটা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের কপালে। প্রায় প্রতিদিনই বাড়ছে সোনার দাম। ক্রেতাদের একাংশ মনে করছেন, এভাবে দাম বাড়তে থাকলে খুব শীঘ্রই তা 70-এর ঘর ছুঁয়ে ফেলবে। এভাবে ক্রমেই সোনার দাম বেড়ে চলায় স্বাভাবিকভাবেই বিক্রি কমেছে দোকানগুলিতে। এ বিষয়ে বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিনয় সিংহ বলেন, সোনার দাম মোটামুটি ধনতেরাসের আগে 22 ক্যারেটের দাম ছিল 54,000 থেকে 55,000-এর মধ্যে। ধাপে ধাপে দাম বাড়তে বাড়তে এখন 60,000 ছুঁয়ে ফেলেছে 22, আর পিওর গোল্ডের দাম 63,000 ছাড়িয়ে গেছে। এটা অবশ্যই রেকর্ড দাম, এত দামের আগে ছিল না। এর ফলে আমাদের বিক্রি বাটার পার্সেন্টেজটা অনেক কমে গেছে। যাদের 10 গ্রাম সোনা কেনার বাজেট ছিল, তাদের 9 গ্রামে কমপ্লিট করতে হচ্ছে, এবং মার্কেটে যে টেন্ডেন্সি তাতে মনে হচ্ছে দাম আরও বাড়বে। কমার সম্ভাবনা খুবই কম, হয়তো কমতে পারে এক্ষুনি 500-1,000 টাকা, তারপরে আবার হয়তো 2,000 বাড়বে, 3,000 বাড়বে। এইভাবেই সোনার দামটা কিন্তু বাড়ে, বাড়ছে কমছে, বাড়ছে 2,000 কমছে 500, বাড়ছে 2,500 কমছে, এই করতে করতে আছে 60,000-এর কোটায় চলে এসছে। ধারণ বাড়ানো আমাদের কাছে যে খবর, যুদ্ধই তার একটা বড় কারণ। এই যুদ্ধের কারণে ফরেন মার্কেটে সোনার দামটা বেড়ে গেছে। এখন ইন্ডিয়াতে যে গোল্ডের আমরা ব্যবসা করি, সবই ইম্পোর্টেড গোল্ড, ফরেন থেকে আসছে, ইম্পোর্ট হচ্ছে, সেই সোনাটা দিয়ে গয়না তৈরি হচ্ছে। অত ফরেন মার্কেটে দাম বাড়লে এখানেও দাম বাড়বে, চাহিদার জন্য 20-50 টাকা বাড়ে, কিন্তু আসল দাম বাড়ছে বিদেশের বাজারে সোনার দামটা বেড়ে যাওয়ার কারণে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।